নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 12 সেপ্টেম্বর 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজও সক্ষেত্রী গৃহে অবস্থান করছে। গত দেড় দিন হলো চন্দ্র কিন্তু সক্ষেত্রী এবং আজও কিন্তু চন্দ্র সক্ষেত্রীভাবেই থাকবে এবং দিনের শেষে একদম রাতের যে দুই দিনের যে সন্ধিক্ষণে সেখানে কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে কিন্তু গোচর করবে। তো এরকম একটি বিষয়ে আজ সারাদিন কেমন যাবে সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। কারণ আজকের নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র অশ্লেষা এবং বুধ বর্তমানে বুধাদিত্য যোগে বক্রী এবং অস্তমিত অবস্থায় অবস্থান করছে। অবশ্যই একটা বিশেষ মাহাত্ম্য রাখে বুধের এই ট্রানজিট এবং এই যে বুধ অস্তমিত এবং বক্রী হয়ে আছে, প্রভাবটা কিন্তু আজকের দিনে আরও জোরালো হবে। কারণ কোনো ট্রানজিট, কোনো গ্রহযোগ এগুলো যত শেষ পর্যায়ে আসে বা শুরুর দিকে থাকে তার শক্তিও কিন্তু ততটা বৃদ্ধি হয়ে থাকে। তো এই বিষয়টা অত্যন্ত ভাইটাল এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আজকে সারাদিনের অ্যাসপেক্টে টোটাল ডেটা কেমন যাবে সেটা আগে আপনারা একটু মনোযোগ সহকারে শুনে নিন। আমি প্রথমে আজকে সারাদিনের ট্রেন্ডটা নিয়ে কথা বলবো, কোন দিকগুলো ভালো, কোন দিকগুলো মন্দ, সেই ট্রেন্ডে কিন্তু উঠে আসবে। আগে আপনারা এই ট্রেন্ডটার বিষয় একটু শুনে নিন। প্রথম যে বিষয়টাকে আমরা একটু গুরুত্ব দেবো সেটা হচ্ছে চন্দ্র সক্ষেত্রী। গত দেড় দিন আপনার কেমন কাটছে, মন মানসিকতা কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে, মন্দ যাচ্ছে, অস্থিরতাপূর্ণ যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে, খুব আনন্দিত আছেন আপনি, খুব হ্যাপি? তো দু আড়াই দিন যাবৎ বা দেড় দিন যাবৎ বললে ভালো হয়, দেড় দিন যাবৎ যে মেন্টাল কন্ডিশন আপনি বিলং করছেন সেটারই রেশ কিন্তু আজকের দিনে ম্যাক্সিমাম পার্টি হরোস্কোপে থাকছে। তবে বুধের নক্ষত্রের যে প্রভাব সেটা এক্সট্রা যে বিষয়টা সংযোগ করবে সেটা হচ্ছে, গতদিন যাদের মন খুব স্থির ছিল তাদের মধ্যে বুধ কিন্তু মনে প্রথমেই অস্থিরতা বা কিছু বিষয়, একটু ছটপটে ভাব, এই ধরনের বিষয়ের কিন্তু সঞ্চালনা মনের ভেতর প্রয়োগ করবে। ফলত মনের যে কন্ডিশন তার মধ্যে কিন্তু কিছুটা ছটপটে ভাব, কিছুটা অস্থির প্রবৃত্তি, কিছুটা চঞ্চল মন, এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু প্রথম থেকে কার্যকর হবে। যেহেতু বুধ বর্তমানে সূর্যযুক্ত, মনের ভেতরে কিন্তু কিছু ইগো, কিছু জেদ, কিছু বিষয়, একটু আপনার সেলফ রেসপেক্ট, এটাও যেন কোথাও যেন একটু ঊর্ধ্বগামিতা পাবে বলে আমার হরোস্কোপটা দিকে মনে হয়েছে। বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ আর বুধ বক্রী হয়ে গেছে এবং বুধ অস্তমিত হয়ে আছে। প্রথমেই বলবো যে বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। চন্দ্র যখনই বুধের কানেকশানে আসে, চন্দ্র হচ্ছে আমাদের মন, আবেগ, অনুভূতি, ভালো লাগা, আর বুধ হচ্ছে যুক্তি, তর্ক, বিশ্লেষণ, দুটো বিপরীত ধর্মী বিষয়। তো এখানে যখনই এই দুই এনার্জি একত্রে এবং বুধ যেখানে বক্রী হয়ে আছে, আপনার চিন্তাভাবনার স্তরে, আপনার ডিসিশান নেওয়ার স্তরে, আপনার কোনো বিষয় নির্ণয় করার স্তরে কিন্তু ভীষণভাবে কিন্তু কিছু জায়গায় ভুলভ্রান্তি থাকতে পারে। আপনার মনে হচ্ছে এটা ঠিক, কিন্তু বাস্তবে সেটাই কিন্তু একটা বেঠিক কাজ হচ্ছে। আপনি মনে করছেন যে এই বিষয়টা ইজি ওয়েতে হয়ে যাবে এইভাবে করলে, কিন্তু তার বাস্তবিকতা কিছু অন্যই হয়ে আছে। তো যে কোনো ক্ষেত্রে যারা আজকের দিনটা প্রথম যে আমি প্রেডিকশানটা করছি, যারা যত স্থির চিত্তে থাকবেন, যারা যত কাম অ্যান্ড কোয়াইট থাকবেন, তারা কিন্তু আজকের দিনে তত বেশি ভালো পারফর্ম করতে পারবেন নিজ নিজ ক্ষেত্রে। আপনি যদি ধরপর করেন বা অন্য মনস্কতা আপনার মধ্যে থাকে, রান্নাবান্নার ক্ষেত্রেও কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। তো সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আজকের দিনে স্থির চিত্তই কিন্তু ইম্পর্ট্যান্ট কাজে রাখতে হবে, যেখানে যেটা করছেন সেই এককেন্দ্রিক মন করতে হবে। নচেত কিন্তু আজকের দিনে ভুলভ্রান্তি হওয়ার বা সিলি মিস্টেক্স হওয়ার, কোনো কোনো জিনিসপত্র হারিয়ে চলে এলেন, কোথাও হোটেলে চেক আউট করছেন, তাড়াহুড়োর মাথায় কিছু মেলাতে ভুলে গেলেন, এগুলো কিন্তু জেনারেল ইস্যুর মধ্যে ভীষণভাবে পরিলক্ষিত হবে। তাই আমি ফার্স্ট বলবো, যেটা যখন করছেন সেই দিকটাতে ফোকাস করুন। জেনারেলি বাইরে বেরোবার সময় সব কিছু নিয়েছেন কিনা একবার রিচেক করা দরকার এবং কোথাও ফেরার সময় কোনো জিনিসপত্র কোনো ফেলে আসছেন কিনা কোনো জায়গায়, এটা কিন্তু রিচেক করা দরকার। এগুলো কিন্তু আজকের দিনে কমন মিস্টেক্সের মধ্যে থাকবে, এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। বুধ হচ্ছে আমাদের বাক্যের কারক গ্রহ, তো বাণীর কারক গ্রহ। সাধারণভাবে কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন, গান বাজনা আবৃত্তি অভিনয় এগুলোও ভালো ফল পাবেন। কিন্তু বুধ যে বক্রী এবং অস্তমিত, সেখানে কিন্তু স্টেজ পারফর্ম করার সময় বা আপনার কোনো লেকচার দেওয়ার সময় প্রিপারেশনটা দরকার। আপনি যদি কোথাও বক্তব্য রাখেন, আপনি একজন ধরুন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে স্লিপ অফ টাং এমন কিছু না বেরিয়ে যায় যেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই অবগত থাকতে হবে, খেয়াল রাখতে হবে এবং সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। এই জায়গাটা কিন্তু নেগেটিভ না হয় সেটা আমি আগে থেকে আপনাদের বলে দিচ্ছি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অবশ্যই এখানে আমি এটুকু বলবো আরও যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে বুধ হচ্ছে বাণীর কারকগুলো আপনার শুনলেন, এখানে সুবাক্যকেও বুধ কন্ট্রোল করে এবং এখানে দুর্বাক্য বা কুবাক্য যাই বলেন না কেন সেগুলোকেও কিন্তু বুধ কন্ট্রোল করে। তো সেক্ষেত্রে এখানে আমি মনে করি যে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্ক এবং যাদের মুখ থেকে প্রায়শই বাজে কথা বেরিয়ে যায়, কথায় কথায় বলে দেন দু চার কথা কাউকে, তো সেগুলো কিন্তু কন্ট্রোল করা দরকার। নচেত কিন্তু এই কথার মারপ্যাঁচ বা ভুল কথা মুখ থেকে বেরিয়ে যাওয়া, কোথাও গালিগালাজ করে ফেললেন, তো এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে। এবং সবথেকে বড় কথা, ব্যক্তিগত কথা, তথ্য এগুলো কিন্তু অবশ্যই
সিকিউর রাখা যে দিনে দরকার। দ্বিতীয় হচ্ছে বুধ কানেকশান এবং কমিউনিকেশান। জেনারেলি হচ্ছে কানেকশান এবং কমিউনিকেশান আজকের দিনে ভালো হবে, কমিউনিকেটিভ পার্টটা ভালো থাকবে আজকের দিনে। সেলসের কাজ হোক, ফিল্ড ওয়ার্কিং হোক, নেটওয়ার্কিং কাজ হোক, অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ হোক, সেই যে কমিউনিকেশান কানেকশান এই জায়গাটা আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ বা ভালো যেতে পারে। কিন্তু বুধ যেহেতু বকরি হয়ে আছে, এটা মাথায় রাখবেন যারা পাবলিক বা কাস্টমার হ্যান্ডেল করছেন, বেশ কিছু ক্ষেত্রে বহু মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট আপনাকে সারাদিনে করতে হয়, অনেক মানুষের সঙ্গে আপনাকে কথাবার্তা বলতে হয়, আপনি একজন কল সেন্টারে আছেন, একজন আপনি রিসেপশনিস্টের কাজ করছেন, এই সমস্ত ক্ষেত্রে যেসব মানুষের সঙ্গে আজকে আপনার সাক্ষাৎ হবে তাদের মধ্যে হয়তো কারুর কথা আপনার একটু তির্যক, কারুর কথা ভালো লাগছে না, এটা হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, নচেৎ কিন্তু ঝগড়াঝাটি লাগাটা খুব স্ফুলিঙ্গ, একটা ছোট্ট কারণ থেকে ঝগড়াঝাটি লাগতে পারে, এটা খেয়াল রাখবেন। সাধারণত প্রেস মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, কোনো লেখালেখির কাজ যারা করছেন, গবেষণা যারা করছেন, কোনো বিষয়ে যারা রিসার্চে যুক্ত আছেন, এবং আমি মনে করি টোটালি এডুকেশনাল ফিল্ড মানে পড়াশোনার যে জগৎ সেখানে কিন্তু আজকের দিনটা পজিটিভ ফল থাকবে এবং ভালো ফল থাকবে, এবং অবশ্যই টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো হবে। তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিলেমিস্টেক্সটা খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ ওভারঅল ভালো পড়াশোনার ক্ষেত্রটা পজিটিভ থাকবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা বা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। বুধ এবং সূর্যের যে যোগ, বুধাদিত্য যোগ জন্মছকে থাকলে কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন, ঠিক কথা, কিন্তু মাথা একটু গরম থাকবে বুধাদিত্য যোগ যাদের জন্মছকে আছে। এবং আমি এটুকু বলবো, আগুন ইলেকট্রিকের সমস্যা বেশ কিছু ক্ষেত্রে বুধাদিত্য যোগে হয়, তো জন্মছকে এরকম ধরনের যোগ থাকলে বা আপনার প্রিভিয়াস লাইফ এরকম হয়ে থাকলে একটু খেয়াল রাখবেন এদিকটা। আর কী হবে, আর দেখুন আজকের দিনে এটুকু বলতে পারি যে এখানে চন্দ্র শুক্র যে যোগ এবং বুধের কানেকশান, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুবই পজিটিভ যোগ আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, ব্যবসার ক্ষেত্রে কোনো বিষয়ে ব্যবসার রেগুলার আদান প্রদান, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ, এগুলো কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনে থাকবে এবং ব্যবসার ক্ষেত্রটা আমার মনে হয় সামগ্রিকভাবে আজকের দিনটা ভালো এবং পজিটিভ ব্যবসার ক্ষেত্রে, কিন্তু ওভারঅল আজকের দিনটা আপনি কিন্তু ভালো ফল পাবেন যে কোনো ক্ষেত্রে আজকের দিনে, হকারি ফেরি ইত্যাদি এই জাতীয় কাজ বা যে কোনো কথা বেশিখান বা অন্যান্য যে কোনো ব্যবসার ক্ষেত্র হতে পারে, সেই ব্যবসার ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু ভাইব্রেশন অবশ্যই পজিটিভ থাকবে এবং ভালো ফল আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন। ব্যবসার জায়গাটা আমার মনে হয় সামগ্রিকভাবে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর বাইরে অনলাইনের কাজকর্ম ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, যে কোনো অনলাইন ভিত্তিক কাজকর্ম, অনলাইন ভিত্তিক যে কোনো আপনার ডিসিশান, অনলাইন ভিত্তিক যে কোনো ওভারঅল আপনার যে কোনো কিছু অনলাইনে যেগুলো চলছে আর কি, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। অনলাইনে আপনার পার্সোনাল কাজগুলোও কিন্তু ভালো হবে, তবে ওই তথ্য যে সিকিউরিটি এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনারা জানেন যে বর্তমান সময়ে বিভিন্ন রকমের ইদানিংকালে মানে বর্তমান সময় মানে আমি একদম কারেন্ট টাইমের কথা বলছি, বিভিন্ন ক্ষেত্রে এই এটিএম জালিয়াতি বা কোনো আধার কার্ড যে ব্রিচ করছে, আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্টস দিয়ে জালিয়াতি, এগুলোর কিন্তু প্রভাব বেড়েছে এবং বর্তমানে বুধ বকরি এবং অস্তমিত হওয়ার জন্য এটার প্রভাব কিন্তু আরও বেশি স্তরে কাজ করছে। তো সেই জায়গাটা প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো নিজ নিজ ক্ষেত্রে সিকিউরিটিটার জায়গা অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, নচেৎ কিন্তু এই জায়গাটায় ভুলভ্রান্তি এবং সমস্যা বা প্রবলেম যাই বলেন না কেন, যে ভাষায় বলেন না কেন, সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল নয়, অতি প্রবল, এটা খেয়াল রাখা খুব জরুরি। আমি সম্পর্ক, আপনার অর্থনৈতিক অবস্থাটা বলবো, শরীর স্বাস্থ্য বলবো, তবে তার আগে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আলোচনা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার আলোচনা, ফোনেও আপনি ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে, এবং অবশ্যই যে আলোচনাটা ফোনে হচ্ছে সেটাও কিন্তু আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। নিশ্চয়ই আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো প্রবলেম নেই, ফোন করে আপনারা খালি বুকিং করে নেবেন। ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আর আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের চ্যানেলটি ফলো করে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের গ্রুপ আছে, সেটা অবশ্যই কিন্তু যুক্ত রাখবেন। আমরা এখানে আরও যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক। দেখুন প্রেম বা সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বাক্য আদান প্রদানটা একটা খুব ভাইটাল বিষয়, আপনি কীভাবে রিপ্রেজেন্ট করছেন। তো সেক্ষেত্রে দেখুন আমি তথ্য কথা এগুলোর ক্ষেত্রে ফার্স্ট বলবো, আপনি যদি তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো কথাবার্তা চালাচালি করেন, আপনি যদি কোনো টেক্সট করেন, সেগুলোতে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়ে যাচ্ছে। তবে এটা বাদ দিলে শুক্রচন্দ্র যেহেতু যোগ আছে, ওভারঅল রোম্যান্টিক মুড, প্রেমের ক্ষেত্রে ভালো সময় কাটা বা প্রেমের জায়গায় আপনি কিছু বিষয়ে পজিটিভ ফল পেলেন, এগুলো আজকের দিনে থাকবে। কিন্তু এই যে ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন,
কমিউনিকেশন এক কথায় বললে ভালো হয়। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, এইটা বাদ দিলে আমি মনে করি প্রেমের জায়গাটা ভালো এবং স্বাভাবিক এবং রোম্যান্টিক থাকবে, ঘনিষ্ঠতাও থাকবে, দাম্পত্য সুখও বহাল থাকবে। এই বিষয়টা খেয়াল রাখবেন, দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবনে যে শান্তি সেটা কিন্তু বিরাজ করবে আজকে আপনার জীবনে। দাম্পত্য বিষয় আজকের দিনে অত্যন্ত পজিটিভ বা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আর এটুকু বলবো যে সাধারণ কেনাকাটি শখসাত পূরণের কাছে সমস্যা নেই, খরচপাতির জায়গাটা স্বাভাবিক থাকবে। তবে যে জায়গাটা ভুল সেটা হচ্ছে ক্যালকুলেশন, হিসাবপত্র, হিসাবপত্র মেনটেনের ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্যালকুলেশন নিয়ে আপনি কিন্তু সিলি মিস্টেক করে ফেলতে পারেন, তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। সেটা আপনার হাটে বাজারে যে কোনো জায়গায় যে কোনো ক্যালকুলেশন হতে পারে, তো এই ক্যালকুলেশনের বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে। ক্যালকুলেশনের জায়গাটা কিন্তু একটু দুর্বল থাকছে। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে নার্ভ, স্কিন, অ্যালার্জি তথা এখানে কিন্তু অবশ্যই আপনার কোনো ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা, অ্যাজমাটিক সমস্যাগুলোর বিষয়ে সচেতন থাকবেন। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল আপনাকে দিতে পারে বা নেগেটিভ ফল এগুলো কিন্তু প্রদান করতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখার দরকার। সামাজিক যোগাযোগ খুব ভালো হবে, সোশ্যাল বিষয়গুলো ভালো যাবে, সেখানে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। কন্ট্রোভার্সিয়াল টপিক কিন্তু এড়িয়ে চলবেন, এটা খেয়াল রাখবেন। অশ্লেষার যে প্রভাব সেটা যদি আমরা দেখি, অশ্লেষার যে সিম্বল সেটা হচ্ছে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। সাপ যেমন সরীসৃপ পানি এঁকে মেঁকে চলে, অশ্লেষারও কিন্তু কখনও যুক্তি কখনও আবেগ, কাজের সময় যুক্তি, কাজ শেষ হলে আবার আবেগ, এটা কিন্তু আপডাউন করে বা এরা কাজ হাসিল করতে নিজের আবেগকে ফার্স্টে জড়িয়ে দেয়, তারপর কাজটা কোনোভাবে কমপ্লিট হয়ে গেলে আবার সে আবেগটাকে সেখান থেকে সরিয়ে নেন। তো এই জায়গাগুলো থাকবে, কাউকে কিন্তু এই ব্যবহারের করার জন্য অশ্লেষার আজকে নক্ষত্র দিনে আপনাকে কিছুটা কাউকে স্বার্থপর মনে হতে পারে সাময়িক ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু অশ্লেষের একটা ন্যাচারাল স্বভাব। মনে হচ্ছে তিনি আবেগতাড়িত দু কথা বললেন, আপনি কাজটা করে দেওয়ার পর তিনি একদম মাথাটা অন্যদিকে সরিয়ে নিলেন, এই যে বিষয়টা এটা অশ্লেষের ক্ষেত্রে হতে পারে আজকে, মেবি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি যদি আপনার অশ্লেষা হয়, যদি হয় আপনার অবশ্যই জ্যেষ্ঠা কিংবা রেবতী, আপনার তাহলে দিনটা খুব ইমোশনাল এবং খুব সেন্সিটিভ কাটবে। কিন্তু পার্টিকুলার যদি রাশির নক্ষত্র অশ্লেষা, রেবতী বা এখানে জ্যেষ্ঠা হয়, অবশ্যই কিছুটা ভালো কাটবে। কেন কিছুটা বলছি, কারণ বুধ বর্তমানে বকরি এবং অষ্টমী, তো অন্যান্য যে নক্ষত্ররা ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই কেতু তিন নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা আছে এবং শুক্রের তিন নক্ষত্র ভরণী, পূর্বফাল্গুনী, পূর্বাষাঢ়া আছে, ভালো ফল পেতে পারে। শনি তিন নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। অপরদিকে কিছু সমস্যা বা বাধা বিপত্তি এগুলো যারা ফেস করতে পারেন তাদের কথা আমরা একটু জেনে নিই। আজকে দেখুন বাধা বিপত্তি, কিছু প্রবলেম বা কিছু সমস্যা এগুলো যারা ফেস করতে পারেন তাদের মধ্যে অবশ্যই কিন্তু সূর্যের তিন নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এদের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে। বৃহস্পতির তিন নক্ষত্র, রাশি নক্ষত্র অবশ্যই পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদের ক্ষেত্রে, যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা শুরু হচ্ছে সকাল 6:57 থেকে এবং 8:29 মধ্যে বারবেলা থাকছে। পরের বারবেলার প্রভাব হচ্ছে দুপুর 1:04 থেকে এবং দুপুর 2:35 অবধি এই বারবেলা কিন্তু প্রভাব স্থায়ী হবে। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকে সংখ্যা বলছে আজকে 5 সংখ্যার প্রভাব, যার মধ্যে কমিউনিকেশন, কানেকশান, ইনফরমেশান এগুলো থাকবে এবং তার সঙ্গে কিছু বিবাদ অশান্তির সূত্রপাতও থাকবে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 5-এর ভাইব্রেশান দেখলে এই বিষয়ে একটু হলেও চোখ কান খোলা রাখবেন। আজকে রং হচ্ছে সবুজ রং, মেষ লগ্নে যা ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ, সাদা, লাল ব্যবহারযোগ্য। বৃষলগ্নের ক্ষেত্রে আজকের দিনে সবুজ, নীল এবং সাদা ব্যবহারযোগ্য এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে সবুজ অবশ্যই কিন্তু হলুদ, কালো এবং সাদা, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে, অনেকগুলো রং। এখানে কর্কটের ক্ষেত্রে সাদা, সবুজ অবশ্যই হলুদ ব্যবহারযোগ্য, লালে অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে সবুজ, লাল, হলুদ এবং অবশ্যই আজকে চাইলে হালকা কোনো ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। আর আজকের দিনে অন্যান্য মধ্যে কন্যা লগ্ন অবশ্যই কিন্তু আজকের দিনে সাদা, অফ হোয়াইট, নীল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে সবুজ, লাল, অবশ্যই সাদা, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে সবুজ, লাল, সাদা, অফ হোয়াইট এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সবুজ, লাল, অবশ্যই কিন্তু নীল, হলুদ ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সাদা, অফ হোয়াইট, লাল এবং অবশ্যই হলুদ ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, অফ হোয়াইট, এখানে হলুদ এবং নীল ব্যবহার করা যেতে পারে। মিনের ক্ষেত্রে সবুজ, লাল, সাদা, অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। রং শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য এবং অবশ্যই লগ্ন সাপেক্ষে, লগ্ন না জানলে রাশি সাপেক্ষে ফলো করবেন। এখন আলোচনাটা শুরু করছি, লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন, নচেত রাশিটা ফলো করবেন। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন, ফেসবুক বা আমাদের ইউটিউবে যেখানে দেখছেন চ্যানেলটি যুক্ত করে নেবেন।
মেষ লগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে কিন্তু রাশির সরাসরি চতুর্থভাবে একদম রাতের দিকে চন্দ্র কিন্তু রাশির পঞ্চমে ট্রানজিট করছে। তো সাধারণভাবে আজকের দিনটা মনে একটু চঞ্চলতা ছটপটেভাবে এগুলো কিন্তু থাকবে। আজকের দিনে এটুকু বলতে পারি যে যেহেতু এখানে কিন্তু বুধের প্রভাব থাকছে এবং বুধ পঞ্চমে আছে, কমিউনিকেশান, ক্রিয়েটিভ কোনো আইডিয়া, যে কোনো ট্যাক্স, অ্যাকাউন্টস, কমার্স, এডুকেশনাল ক্ষেত্রে কাজগুলো খুবই ভালো যাবে। সেভিংস ফান্ডিং করতে পারেন, যাত্রায় যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে। তবে বুধ যেহেতু বক্রী এবং অস্তমিত এখন অবধি হয়ে আছে, তো কমিউনিকেশনের সঙ্গে সঙ্গে কিছু জায়গায় মিসকমিউনিকেশনের বার্তাও কিন্তু হরস্কোপ বয়ে আনতে পারে। তো এটা বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণত প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু কোথাও কিছু ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির চান্সেস হরস্কোপে রয়ে যাচ্ছে। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা একটু খেয়াল রাখবেন। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। পরিবারে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। ব্রঙ্কিয়াল সমস্যা, হালকা পেটের গোলমালের বিষয়ে সতর্ক থাকবেন। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ সময় থাকবে এবং কাজের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং এখানে আমি আরও বলবো, এখানে কিন্তু আজকের সারাদিনের মধ্যে সন্তান যোগ শুভ যেতে পারে। সন্তানের ফিউচার, সন্তানের কেরিয়ার এগুলো নিয়ে যারা এই সময় ভাবনা চিন্তা করতে চান নিশ্চয়ই করতে পারেন, সেখানে কোনো সমস্যা বা প্রবলেম হরস্কোপে থাকছে না। অন্যান্য ক্ষেত্রে আমি ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ বলবো। বাড়ির জিনিসপত্র, গাড়ি জিনিস, আপনার পার্সোনাল জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে ভালো। ব্যবসায় উন্নতি এবং চাকরি ক্ষেত্রে কমফোর্টেবিলিটি আজকের দিনটা বজায় থাকবে। অর্থাৎ পরিবেশগত যে বিষয়গুলো সেগুলো মোটের ওপর ভালো যাবে। আর এখানে কিছু পুরনো রোগভোগ বা সিজনাল ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু তৃতীয়ভাবেই থাকছে। বুধের কানেকশান চতুর্থকে বিশেষিত করছে। পড়াশোনা এডুকেশনের ক্ষেত্রে ভালো, কমিউনিকেশান ভালো হবে, সেভিংস ফান্ডিং করতে পারেন। যারা কথা বেঁচে খান তারা কিন্তু ভালো ফল পাবেন। তবে বুধ যেহেতু বক্রী এবং অস্তনমিত, ব্যক্তিগত তথ্যকতা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। স্লিপ অফ টাং না কিছু মুখ থেকে বেরিয়ে যায় সেটা খেয়াল রাখবেন। কোনো জিনিসপত্র সেল ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে ভালো। কেনাকাটির ক্ষেত্রে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে করবেন, এমনি ঠিক আছে, অসুবিধা নেই। আদারওয়াইজ ওভারঅল ঠিক আছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশান খুব ভালো হবে। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে। রিচ খাবার দাবার বা ফাস্টফুডের প্রতি আগ্রহ কিছুটা বাড়তে পারে। বুধ চতুর্থভাবেকে বিশেষিত করার জন্য মনের ভেতর কিছুটা চঞ্চলতা ছটপটে ভাব এগুলো কিন্তু থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আসছে। চলতি প্রেমের মধ্যে সেন্সিটিভ ইমোশনাল ভাব বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে বর্তমান সময়ে যারা সমস্যা ফেস করছেন, 16 তারিখের পর থেকে সেই সমস্যা কিছুটা হলেও কিন্তু কমের দিকে থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ বা কমিউনিকেটিভ দিন থাকবে। বুধের দৃষ্টি কর্মঘরে থাকার জন্য, অ্যাকাউন্টস, ট্যাক্স, কমার্স, কোনো বিষয়ে, টেলিকমিউনিকেশান, মোবাইল নেটওয়ার্কিং, সফটওয়্যার, আইটি এগুলোতে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এখানে কিন্তু বিশেষত আহার্য সামগ্রী, গাড়ির ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আপনি বেশি ভালো ফল আজকের দিনে এক্সপেক্ট করতে পারেন। সাধারণ কেনাকাটি সংসাদপূর্ণ কাজে আপত্তি নেই, করে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে প্রোগ্রেস আজকের দিনে থাকবে। গৃহস্থলী ব্যবসা, কুটির শিল্প, বাড়ির কোনো কাজ, হোমলি অ্যাটমসফিয়ারে চলছে এরকম ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু বেশি ভালো ফল আপনাকে প্রদান করতে পারে। আর আমি এটা বলবো, যেহেতু এখানে বুধ এবং একটা চন্দ্রের কম্বিনেশান দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমি পারিবারিক বিষয় বা ছোটোখাটো পরিবারের সদস্যদের সঙ্গে মতের অমিল যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন। সন্তানের মতকে গুরুত্ব দিতে পারেন। আদারওয়াইজ আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধের নক্ষত্রের প্রভাব এবং আজকে যেহেতু চন্দ্রবুধের যোগ, মানসিক প্রভাব অত্যন্ত বেশি। ছোটোখাটো বিষয়ে সেন্সিটিভ মাইন্ড থাকবে। যোগাযোগ, কমিউনিকেশান, যাত্রা এগুলো ভালো হবে। সেলফ প্রফেশনে যারা আছেন গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা যদি বলি, আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে ভালো যাবে, তবে এই টাকা ট্রান্সফার, কাউকে অনলাইনে কিছু সেন্ড করা এগুলোর ক্ষেত্রে সিকিউরিটি বিষয়টা মেনটেন করবেন, কারণ অনলাইন শর্ট চক্র কিছুটা কিন্তু সক্রিয় থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে বিদ্যাভাব শুভ যাবে। সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, যে কোনো টার্গেট ভিত্তিক কাজ, হকারি, ফেরি, কোনো ঘুরে ফিরে ব্যবসা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। পারিবারিক পেশাগুলোর দিনটায় আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন দিতে পারে। তবে পরিবারে কারোর হেলথ নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। পারিবারিক কোনো ইম্পর্টেন্ট কাজ তবে হয়ে যাবে। নতুন কোনো যোগাযোগ আজকের দিনে স্থাপন হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় সন্তানের মতকে অবশ্যই গুরুত্ব দিতে পারেন। আর তৃতীয়ভাবে বুধের প্রভাব থাকার জন্য এখানে অবশ্যই কিন্তু নতুন কিছু সোর্স, নতুন কিছু ক্লায়েন্ট বেস এগুলো কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যদি দেখি, আজকে সারাদিনের মধ্যে যে গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। ENT রিলেটেড সমস্যা, ব্রঙ্কিয়াল, অ্যালার্জিটিক সমস্যা, তাছাড়া হাতে কানে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন।
চন্দ্র শুক্র যোগ এবং বুধের কম্বিনেশন, তো সেখানে আপনার নতুন জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি এগুলো করতেই পারেন, প্রবলেম কিছু নেই। আর তৃতীয়ভাবে বুধ কোনো জিনিস সেল করা, আলাপ আলোচনা, কোনো মিটিং, কারোর সঙ্গে কোনো ডিল, এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু আপনার পজিটিভ যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কর্কট রাশির কথা আসে যাক। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির কিন্তু রাশিতে, অর্থাৎ রাশিতে চন্দ্র আজ অবধি থাকছে এবং আজকে একদম রাত থেকে চন্দ্র কিন্তু ট্রানজিট করে পরবর্তী রাশিতে গোচর করছে। তো চন্দ্র সক্ষেত্রে অবশ্যই আমি গতদিনের একই বিষয় রিপিট করব, শরীর মনে চাঙ্গা ভাব থাকবে, তবে বুধের কানেকশান আপনাকে যোগাযোগ, ঘোরাঘুরি, ব্যস্ততা, এদিক ওদিক যাত্রা এগুলোর মধ্যে নিয়ে যাবে, কমিউনিকেশান বাড়াবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, বুধ যেহেতু বর্তমানে বকরি এবং অস্তনিমিত, আপনাকে একটু অস্থির করে তুলবে, চঞ্চল করে তুলবে, কাউকে রিপিটেডলি কিছু বাজে কথা বলে দিলেন, ধুমধাম কিছু মুখ থেকে বেরিয়ে গেল, ব্যক্তিগত তথ্য কাউকে বলে দিলেন, এই যে নেগেটিভিটিগুলো এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন, তবে হিসাবপত্র মেনটেন, খাতাপত্র মেনটেন, লেখালেখি এগুলো যারা করছেন বা ক্যাশ হ্যান্ডেল যারা করছেন সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে হিসাবপত্র মেনটেন, ক্যাশ হ্যান্ডেল, কোনো বিষয় লেখালেখি, টাইপিংয়ের ক্ষেত্রেও এখানে আমি মনে করি কিছু বিষয় ভুলভ্রান্তি, সিলি মিস্টেক্স এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি হরস্কোপে থাকছে। আর এখানে আমি এটুকু বলবো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। বাড়িতে কোনো আত্মীয় বন্ধুর সমাগম হতে পারে, কারোর সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক এবং প্রাপ্তিযোগ ব্যবসার ক্ষেত্রে থাকছে। সাধারণত হাত খরচ প্রবণ থাকবে, ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। রিচ খাবার দাবার ছাড়াও এখানে কিন্তু কোনো খাবারে যদি আপনার রেস্ট্রিকশান থাকে, অ্যালার্জি থাকে, সেগুলো কিন্তু ভুলবশত খেয়ে ফেলতে পারেন, খেয়াল রাখবেন এই দিকটা। আর হাতে খানে ব্যথা বেদনা, কিছুটা ইএনটি রিলেটেড সমস্যা থাকতে পারে। এছাড়া ওভারঅল অন্যান্য দিকে চাঙ্গা থাকবে আজকের সিচুয়েশন, সম্পর্কের দিকটাও ভালো যাবে, দাম্পত্য সুখ মনের ওপর থাকবে। সিংহলগ্ন সিংহ রাশির দ্বাদশস্থ চন্দ্র এবং অবশ্যই বুধের কানেকশান, বুধ কোথায় আপনাদের লগ্ন এবং রাশিতে, অবশ্যই চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো থাকবে। তার সঙ্গে কিন্তু এটা ওটা হারিয়ে যাওয়া, পিক পকেট হওয়া, কোনো জিনিসপত্র কোথাও ভুলে গেলেন, মেবি এটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ বুধ এখন অবধি বকরি এবং অস্তনমিত, এটা খেয়াল রাখবেন স্পেশালি লগ্ন সাপেক্ষে। প্রাপ্তিযোগ আছে, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে, তবে বুধ বকরি এবং অস্তমিত হয়ে থাকার জন্য এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে যে কাছাকাছি জায়গায় পৌঁছে, অর্থাৎ আমরা বলি না নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, এরকম ধরনের কিছু ঘটনা ঘটতে পারে যদি জন্মছকে বুধ আপনার ডিস্টার্বিং জায়গায় থাকছে। তাহলে এই অন্যান্য বিষয়ের মধ্যে বিদ্যাভাব শুভ, ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি থাকবে, সাধারণত খরচ প্রবণ হাত থাকবে, ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু হলেও রিস্কি, এটা এখান থেকে বলা সম্ভব নয় যে ফাটকা লাভের আপনার যোগ আছে কিনা, তবে বুধ যদি খারাপ না থাকে তাহলে ফাটকা লাভ হবে, আর বুধ যদি আপনার খারাপ থাকে তাহলে কোনো বিষয় হতে হতে হলো না যে বিষয়টা বলছিলাম সেই জায়গাটা হতে পারে। অন্যান্য ক্ষেত্রে ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখা ইত্যাদি টেন্ডেন্সি বাড়বে, দূরের কোনো শুভ সংবাদ আসতে পারে, বিদেশে কোনো খবরাখবর আসতে পারে, ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো বেশি থাকবে। কর্মভাবের ক্ষেত্রে চন্দ্র শুক্র যোগ যেহেতু চলছে, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, যে কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, বিনোদন জগত আর কি, গান বাজনা ইত্যাদি, এছাড়া ইলেকট্রনিক্স, সফটওয়্যার, প্লাস গত দুদিন যেসব আপনার ক্ষেত্রগুলো ভালো যাচ্ছে তার মধ্যে ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে, তবে তর্ক বিতর্ককে এড়িয়ে চলবেন, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো। তবে প্রসঙ্গত বলে রাখি, বৃহস্পতি বকরি হওয়ার পর আপনাদেরই নিজেদের ডিসাইড করতে হবে এই মুহূর্তে সময়টা আপনাদের কেমন যাচ্ছে, যদি ভালো যায় তো ঠিক আছে, যদি মনে হয় সময়টা খুব ডিস্টার্ব করছে তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এখনই নিয়ে নেবেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, আর এখানে যোগাযোগ ভালো হবে আজকের দিনে, পুরনো টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, ফিনান্সিয়াল প্ল্যানিং করার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন, তবে করা যেতে পারে পুরনো টাকাকড়ি উদ্ধার, কোনো সোর্স মারফত কোনো টাকাকড়ি প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকার ভাইব্রেশন আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর কি বলবো, আর এখানে বলা যেতে পারে বক্তা যারা তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, এবং আজকের দিনে যে যত ছটপট করবেন, তাড়াহুড়ো করবেন, তার তত কিন্তু কমন মিস্টেকসগুলো বেশি হবে। স্থির চিত্তে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আজকের দিনে সফলতা পাবেন। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি। লগ্ন কন্যা রাশির কথা আসে যাক। চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির একাদশে, দ্বাদশস্থ বুধের কানেকশান, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা খুব জরুরি আজকের দিনে। পুরনো হেলথ ইস্যু, চলতি হেলথ ইস্যু, রানিং হেলথ ইস্যু, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। ঘুমের কিছুটা ডিস্টার্বেন্স বা বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা আছে, সেটা হতে পারে। অ্যাংজাইটি, কিছু চিন্তা বাড়তে পারে। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ আজকের দিনে আসার সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে হয়তো কাজের পরিসর বা টাইমিংটা একটু বাড়তে পারে, লোন ইত্যাদি পেয়ে যাবেন, বিদেশি বা দূরে কোনো কাজের সংযোগ তৈরি হতে পারে। আগামী ১৬ তারিখ থেকে যেহেতু
যেহেতু বুধের এখানে বক্রতা এবং অস্তমিত প্রভাব কাটছে, 17 তারিখ থেকে আপনারা বলতে পারেন কিছুটা ভালো ফল এখানে কিন্তু পাবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। আর এখানে আজকের দিনটা কর্মভাবের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। তবে যেটা সমস্যা সেটা হচ্ছে বুধের যেহেতু প্রভাব থাকছে, আপনাদের কর্মক্ষেত্রে একটু বাড়তি খেটে ক্লান্তি বা কিছু ক্ষেত্রে আপনার একঘেয়ে লাগছে বা সিলি মিস্টেক্স হচ্ছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। ঘোরাঘুরি, দূরযাত্রা, ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে। ব্যবসার মধ্যে একমাত্র ধার বাকিতে যারা কাজ কারবার করছেন বা ধারে জিনিসপত্র দিচ্ছেন একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ ব্যবসার জায়গাটা মোটের উপর খারাপ না, স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে দেখুন, ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু বলে দিই, যারা নতুন দেখছেন, বৃহস্পতি বর্তমানে ব্যবসার অধিপতি বক্রী হয়ে গেছে এবং রাহু অলরেডি কিন্তু আপনাদের ব্যবসার ঘরের দিকে ট্রান নিতে শুরু করেছে। এই সময় যারা ব্যবসার ক্ষেত্রে হেভি ইনভেস্ট করতে চাইছেন, বড় সড়ো কিছু রদবদল ঘটাতে চাইছেন, একটু থেমে জ্যোতিষীয় পরামর্শ, জন্মছক বিচার করিয়ে তবেই কিন্তু ফাইনাল ডিসিশন এগোবেন। এটা হচ্ছে আমার সাজেশন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর আমি এটুকু বলবো, আজকে আদারওয়াইজ দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক কানেকশন আছে, এরকম ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। সাধারণত আজকের দিনটায় কোনো জিনিসপত্র সেল করা, ডিল করা এগুলোর ক্ষেত্রে ভালো। যারা বিদেশে আছেন, দূরে আছেন, তারা কিছু অ্যাডভান্টেজের জায়গা আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশি কিন্তু সরাসরি দশমে, একাদশস্থ বুধের কানেকশন। জেনারেলি আজকের দিনটা প্রাপ্তিযোগ, আর্থিক কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে। তবে বুধ বক্রী এবং অস্তমিত হওয়ার জন্য কিছু ক্ষেত্রে ভুল খাতে অর্থ ব্যয় হতে পারে, খেয়াল রাখতে হবে। ঘুমের পরিমাণ কিছুটা কিন্তু বাড়াকমা করতে পারে। কর্মভাব তবে ভালো যাবে, কিছু সিলি মিস্টেক হতে পারে কিন্তু জেনারেলি কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে হয়তো আপনার ওভারটাইম একটু, কাজের ক্ষেত্রে বাড়তি পরিসর থাকবে কিন্তু কর্মভাবের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। গত দুদিন যেসব কাজগুলো ভালো যাচ্ছে, মেনলি চাকরিজীবী মানুষদের কথা বলছি, ওভারঅল ভালো ফল পাবেন। এটাও আমরা বলবো যে শুক্রচন্দ্র যোগ থাকার জন্য আপনার ক্ষেত্রে স্বপ্রতিভা, ক্রিয়েটিভিটি এগুলো থাকলে ভালো। ট্রান্সফারের সম্ভাবনা আছে, দূরে বা বিদেশে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি বলি, স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। তবে বুধ এবং শনি যেহেতু দৃষ্টি বিনিময় করছে, কিছু ক্ষেত্রে, মানে সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে, বিশেষত টেক্সট মেসেজ করার ক্ষেত্রে, কোনো তৃতীয় ব্যক্তি বা মেসেঞ্জারের দ্বারা কোনো খবরাখবর চালাচালি করার ক্ষেত্রে এখানে কিছুটা ভুল বোঝাবুঝি বা এই যে ইন্টারপ্রিটেশনটা কিছু ভুল হলো, এটা হতে পারে, এটা খেয়াল রাখবেন। সন্তানভাব শুভ থাকছে, ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ আমি বলতে পারি। মানসিক ইচ্ছা পূরণ, তৃপ্তিদায়ক ঘটনা আজকের দিনে ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দেখুন, বর্তমান পরিস্থিতি খুব কিন্তু ভেবেচিন্তে একবার পরিস্থিতি, কারণ ব্যবসার ঘরে বৃহস্পতি বক্রী, শনির বক্রী দৃষ্টি পড়ছে, রাহু ট্রানজিট করবে করবে এরকম একটা জায়গায় চলে এসছে, ফলত ব্যবসার জায়গাটা স্টেবিলিটির অভাব আছে। এরপরই মঙ্গল অস্তমিত হয়ে যাচ্ছে, তো ফলত ব্যবসার জায়গাটা এই মুহূর্তে খুব বুঝে শুনে এগোতে হবে। তবে বুধের একাদশস্থ প্রভাব এবং অ্যাজ ওয়েল অ্যাজ বুধ এবং শনির কম্বিনেশানে টেকনিক্যাল কিছু প্রফেশন, যে কোনো বিষয়ে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার করছে, প্রেস মিডিয়া, প্রিন্টিং ইত্যাদি যুক্ত আছে, রেগুলার যারা হকারি ফেরি, ট্রান্সপোর্ট ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছে, জেনারেলি ব্যবসার ক্ষেত্রটা খারাপ না, ভালো যেতে পারে। অনলাইন ব্যবসাগুলো ভালো যাবে, মেডিকেল ইত্যাদি ক্ষেত্রগুলো ব্যবসাগুলো ভালো যাবে, চলমান ব্যবসাগুলো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে। তবে কোনো হেভি ইনভেস্ট বা কিছু বড় ডিসিশন নিতে হলে আপনাকে পার্সোনাল জন্মছক বিচার করাতে হবে। এখানে কিন্তু রাশিফলে যদি থাকে, ব্যবসার ক্ষেত্রে ফুলে ফেঁপে উঠবেন, আপনি অনেক টাকা ইনভেস্ট করে দিলেন কিন্তু ফেঁসে যেতে পারেন, এটা খেয়াল রাখবেন। স্পেশালি লগ্ন সাপেক্ষে আমি বলে দিলাম। আর অন্যান্য বিষয়ের মধ্যে বিদ্যাভাব শুভ, বিদেশে পড়াশোনা বা দূরে পড়াশোনা করার ক্ষেত্রে যোগাযোগ আছে, এ বিষয়ে ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ে কেনাকাটি আপনার পার্সোনাল কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। দাম্পত্য সুখের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যারা বর্তমানে খুব অশান্তিবহুল সময়ের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু জ্যোতিষীয় পরামর্শ দরকার, কারণ এখানে শুধু জ্যোতিষীয় পরামর্শ মানে যে প্রতিকার হবে তা নয়, একটু কাউন্সেলিং দরকার, কারণ এখানে সপ্তম ঘর কিন্তু খুব আনস্টেবল হয়ে আছে, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সোশ্যাল লাইফ আপনার ভালো যেতে পারে, সন্তানভাব শুভ, পরিস্থিতি বা আমরা ভাগ্য বলতে যা বুঝি সেটা কিছুটা সহায় হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু রাশির নবমে, অর্থাৎ ভাগ্যবতী ভাগ্যস্থানে, ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে, কারণ একাদশপতি বুধের সঙ্গে তার কানেকশান। যদিও বুধ বক্রী এবং অস্তমিত, কিছু সুযোগ হয়তো কাছাকাছি আসবে যেখানে আপনাকে হয়তো বাড়তি এফোর্ট দিতে হবে, কিছু স্কোপ হয়তো 10টার মধ্যে কিছু সুযোগ হয়তো মিস হয়ে গেল, সেটা হতে পারে, কিন্তু জেনারেলি আজকের দিনটা পজিটিভ থাকবে আপনার ইম্পর্টেন্ট টাস্কগুলো পারফর্ম করার ক্ষেত্রে। কর্মস্থানে বুধ ভালো ফল দেয়, কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, টার্গেট হিট
করার ক্ষেত্রে ভালো, বকেয়া কাজ শেষ করতে পারেন, কোনো পেন্ডিং কাজগুলো করতে পারেন। তবে মাথায় রাখতে হবে বুধ বকরি এবং অস্তমিত থাকার জন্য কমন সিলি মিস্টেকসগুলো কাজের ক্ষেত্রে হবে। কর্মস্থলে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন, জব ট্রান্সফারে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন, অসুবিধা কিছু নেই, এবং যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু ভালোর দিকে অবশ্যই হবে। এছাড়া আমি এটুকু বলতে পারি যে বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রটা লাভদায়ক এবং ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা থাকছে। কর্ম ব্যবসা দুটো জায়গায় ভালো ফল থাকবে, তবে যেহেতু মঙ্গল অস্তমিত ভাবের দিকে এগোচ্ছে ফলত এটা খেয়াল রাখতে হবে যে বর্তমানে শরীর স্বাস্থ্যের দিকে আজকের দিনটা নজর দিতে হবে। আজকের দিনটা স্পেশালি আমি স্কিন অ্যালার্জির সমস্যা এবং কিছু হাঁটুর ব্যথা বেদনার সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে বলবো। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি বিশেষ ভালো নয়, তবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ তৈরি হতে পারে এবং আমি এটুকু বলবো যে প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো এক্সট্রিম ডিসিশন নেওয়ার আগে, মাথায় রাখবেন কোনো এক্সট্রিম ডিসিশন নেওয়ার আগে, রাহু প্রবেশ করছে প্রেমের ঘরে, প্রেমের অধিপতি বৃহস্পতি বকরি হয়ে গেছে, 7-5 ভেবে নেবেন, জ্যোতিষীয় পরামর্শ নেবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। ভালোর দিকে এক্সট্রিম ডিসিশন হতে পারে, খারাপের দিকে হতে পারে, দুটোই কিন্তু অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, সাধারণ কেনাকাটি সংসার পূরণের কাজ করতেই পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না, এবং আয়ভাব মোটের ওপর স্থিতিশীল থাকছে, আয়ের ক্ষেত্রটা মোটের ওপর ভালো যাবে। আর এখানে লোন পাওয়া, আর্থিক কোনো কাজ করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন, পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে, এবং অনলাইন কাজ যেগুলো আজকের দিনে করতে পারেন সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। সাধারণ কেনাকাটি সংসার পূরণের কাজ এগুলোতেও কিন্তু অসুবিধা হরস্কোপে সেই অর্থে থাকছে না। আর আমি এটুকু বলবো যে কোর্ট কাচারি বিষয়ে, আইনি কিছু বিষয় থাকলে সেই বিষয়টা একটু চোখ কান খোলা রাখা দরকার আজকের দিনে, আদারওয়াইজ আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে, রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু অষ্টমভাবে। বুধের কানেকশন মানেই আপনাদের চাকরি এবং ব্যবসা ক্যারিয়ারের উপর একটা প্রভাব, কিন্তু বুধ বর্তমানে যেহেতু বকরি এবং অস্তমিত, কাজের ক্ষেত্রে একটু ভুলচুকের বিষয়টা খেয়াল রাখবেন। রেগুলার ডে ওয়ার্কে এমনি সমস্যা নেই, কাজের ক্ষেত্রে কিছু উন্নতি ট্রান্সফারের সম্ভাবনা বাড়ছে, উবড়ি কিছু আয়, উবড়ি খেতে ওভারটাইম করে কিছু বাড়তি প্রাপ্তি সেগুলো কিন্তু হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়, কারণ রাহু ট্রানজিটের মুহূর্ত এবং অ্যাজ ওয়েল অ্যাজ বৃহস্পতির বকরি হয়ে যাওয়া এবং বকরি শনি দৃষ্টি থাকার জন্য প্রেমের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখেই চলতে হবে। তবে আমি এটুকু বলবো আজকের দিনটা যেহেতু বুধের প্রভাব আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে এবং চন্দ্র যেহেতু সক্ষেত্রস্থ, প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে কমিউনিকেশন বিষয়টা খুব ভালো হবে। এবং এখানে আমি এটুকু বলতে পারি যে গতদিন শনির নক্ষত্র যেটা ছিল সেটা কিন্তু প্রেমের ঘরে শনির দৃষ্টি ছিল, তার তুলনায় আজকের দিনটা বেটার থাকবে। আজকের দিনে যৌথ কাজকারবার ভালো হবে, আইনি ক্ষেত্রে কিছু সদর্থক পদক্ষেপ পেতে পারেন, মামলা মকদ্দমায় কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে আসতে পারে এবং আজকের দিনে যৌথ কাজগুলো মোটের উপর ভালো যাবে। দাম্পত্য জীবনে সামান্য ইমোশনাল থাকবে আজকের দিনটা, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে দাম্পত্য ব্যবসা চাকরি বিষয়গুলো যারা ইদানিংকালে সমস্যা ফেস করছেন অবশ্যই 17 তারিখ থেকে আপনারা ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো আজকের দিনটা কেনাকাটি সংসার পূরণের কাজ ভালো, এডুকেশন খুব ভালো যাবে, ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার সহায় হবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে বিশেষত কমিউনিকেশন বাড়বে, কোনো ট্রান্সপোর্টের কাজ কারবার, ফ্যামিলি বিজনেস, এডুকেশনের জন্য টিউশন ইত্যাদি জাতীয় যারা করছেন, প্রেস মিডিয়া যারা আছেন, অনলাইন ব্যবসাগুলো যারা পরিচালনা করছেন সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল পাবেন। এছাড়া খাদ্য, জল, আহার্য, বস্ত্র, টেলিকমিউনিকেশন, মোবাইল নেটওয়ার্কিং এই জাতীয় কাজগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে শুভ ফল প্রদান করতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে কোনো কাজকর্ম, গবেষণা, রিসার্চ এবং গুপ্তবিদ্যা চর্চা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল আপনাকে প্রদান করতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ অপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি সমসপ্তম এবং অবশ্যই অষ্টমস্থ বুধের প্রভাব। দেখুন কিছু বিষয় আজকের দিনে জীবনে সাডেন চেঞ্জ, সেটা হয়তো আপনি এক্সপেক্ট করেননি, হঠাৎ কিছু ছোটোখাটো পরিবর্তন লাইফে, হয়তো আপনি যে সময়সূচিটা ভাবছেন যেটা যেখানে করবেন সেখানেও কিছু চেঞ্জ, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। ক্যালকুলেশনে ভুলভ্রান্তি এবং নিজের বুদ্ধিতে কিছু ভুল করে ফেলা এইগুলো কিন্তু সম্ভাবনাময় আজকের দিনটা। ফলত আজকের দিন একটু পারিবারিক ডিসিশন, খুব কাছের মানুষ যাকে আপনি ট্রাস্ট করেন তার সঙ্গে একটু আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিলেন, বা যে যে বিষয়ে এক্সপার্ট তাদের সঙ্গে কোনো পর্যালোচনা করে সিদ্ধান্ত নিলেন, এগুলো কিন্তু খুব জরুরি বলে আমার মনে হয়। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, কিন্তু কমন সিলি মিস্টেকসগুলো হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আসবে, যৌথ কাজ একটু সমস্যা থাকতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে কর্মভাব স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি বজায় থাকবে, ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ যাবে, কিন্তু চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই যে কোনো বিষয় কিন্তু যৌথ বিষয়গুলো একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। অন্যান্য বিষয়ে সাধারণ কেনাকাটি, সংসার পূরণের কাজ, পার্সোনাল কাজ, ব্যক্তি
ব্যক্তিগত কাজ এগুলো করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এগুলোতে আপনি এগোতে পারেন। এবং অবশ্যই আজকের দিনটা ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো কিন্তু হতে পারে। শত্রু বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধির ইঙ্গিত আছে হরস্কোপে। মামলা মোকদ্দমা কোনো বিষয় ইত্যাদি নিয়ে কোনো ডিসিশনের ক্ষেত্রে কোনো সমঝোতা সূত্র আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা পজিটিভ, এ বিষয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারেন। কথা বেছে যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন। ছোটোখাটো বিষয়ে একটু তর্ক প্রবণতা থাকবে। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো, তবে এই তর্ক প্রবণতা এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য বিষয়ে ভালো যাবে। আর আমি এটুকু বলবো, সাধারণত কেনাকাটি পার্সোনাল সংসার পূরণের কাজে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। পুরনো কোনো রোগভোগের প্রাদুর্ভাব, কোনো হেলথ ইস্যু এগুলো আসার কিন্তু কিছুটা টেন্ডেন্সি বা প্রবণতা হরস্কোপে থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। রাশির কথায় আসা যাক। চন্দ্র অবস্থান করছে রাশির, রাশি কিন্তু সরাসরি বা লগ্নের সরাসরি ষষ্ঠভাবে, এখানে বুধের কানেকশান সমসপ্তমে। সামাজিক যোগাযোগগুলো বাড়বে আজকের দিনে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ, আর্থিক যোগাযোগ বাড়বে। সোশ্যাল লাইফের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ব্লগিং এগুলোতে যারা কাজ করছেন ভালো। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত তর্ক বিতর্ক হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চললে চোখ কান খোলা রাখতে হবে। কর্মভাব মোটের ওপর স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে একটু যৌথ কাজে মানিয়ে চলতে হবে, আদারওয়াইজ কর্মভাব স্থিতিশীল। ইন্টারভিউ ফেস করতে পারেন, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। ওভারঅল এই বিষয়ে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। সাধারণ কেনাকাটি সংসাধনের কাজে কোনো অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন, ফিল্ড ওয়ার্কসগুলো করতে পারেন। অনলাইন কাজগুলো কিন্তু অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। বাড়ির কোনো কাজ, গৃহস্থলী কোনো কাজ করতে পারেন, তবে ছোটোখাটো বিষয়ে একটা মনে অস্থিরতা বিরাজ করতে পারে। আর আমি এটুকু বলবো যে আজকের দিনটায় গুপ্তশত্রু নাশের যোগ আছে। পরীক্ষার্থীরা বিদ্যার্থীরা ভালো ফল পাবেন, জেনারেল এই ইস্যুগুলো ভালো ফল পাবেন। মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন, তবে আইনি ক্ষেত্রে কিছু বিষয় কোনো পরিবর্তনের আবহাওয়া হরস্কোপ বহন করছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। বুধ এবং আপনাদের শনির সঙ্গে একটা দৃষ্টি বিনিময় যোগ তো চলছে, তো ফলত দেখুন কিছু বিষয় ভুল বোঝাবুঝি বা কোনো বিষয় আপনি মিসলিডিং এই বিষয়গুলো না হয়, এই জায়গাটা একটু আপনাদের সচেতন থাকতে হবে। স্কিন অ্যালার্জি ইত্যাদি পায়ের ব্যথা বেদনা সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পরিবারের কারো হেলথ ইস্যু একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন রাশির কথা আসা যাক। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে, রাশির পঞ্চমে এবং অবশ্যই ষষ্ঠে থাকা বুধের সক্রিয়তা বাড়ছে। দেখুন আজকের দিনে কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, খেলাধুলো থেকে আরম্ভ করে পরীক্ষা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। একটু সেলিমিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন। গৃহশান্তি কিছুটা অভাববোধ থাকতে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি, কারোর সঙ্গে মনোমালিন্যটা হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, স্কুল কলেজে পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ সংসাধপূর্ণের কাজে মোটের ওপর দিনটা পজিটিভ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন। কর্মভাব মোটের ওপর ভালো যাবে। কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা নেই। তবে যারা জানেন না, একেবারে নতুন জ্যোতিষ কোনো প্রোগ্রাম দেখছেন বলে রাখি, কর্মপতি এবং লগ্নপতি বৃহস্পতি বকরি হওয়ার জন্য কর্মক্ষেত্রে যে সিচুয়েশনটা আপনারা বর্তমানে পাচ্ছেন সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তনের দিকে বহন করছে, এ বিষয়টা খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশানের যোগ হরস্কোপে রয়েছে, এ বিষয়ে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে আজকের দিনে। মায়ের হেলথের সমস্যা থাকলে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু নাশের যোগ আছে। অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, মেডিকেল কাজ এগুলো কিন্তু ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন থাকবে। এখন অবধি ব্যবসার ক্ষেত্রে যারা সমস্যা ফেস করছেন আগামী 17 তারিখ থেকে বেশ কিছু জায়গায় ভালো ফল পাবেন, তবে এটা মাথায় রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে খুব স্ট্রং ডিসিশনগুলো নেওয়ার থাকলে আপনারা অক্টোবরের 1 বা 1 অক্টোবরের পর নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। প্রথম সপ্তাহে অক্টোবরটা বাদ দিয়ে আপনি দ্বিতীয় সপ্তাহ থেকে নিতে পারেন, সেটা আরও ভালো, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে। অন্যান্য বিষয়ে আপকামিং যে ভিডিওগুলো আসছে সেগুলোর দিকে চোখ রাখুন। আর এটুকু বলতে পারি, আজকে সারাদিনে পঞ্চমস্থ চন্দ্র আপনার সন্তান ভাবসাকে শুভ রাখবে। ক্রিয়েটিভ কিছু কাজ করতে চাইলে করতে পারেন। সাধারণ কেনাকাটি, বাড়ির কাজ, গ্যাজেটস পারচেজ এগুলো করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডিসক্রিপশনে সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা ভালোর দিকে থাকবে।